চিঠি পেয়েছেন তার নিঃস্বার্থ ভালোবাসা ভুলতে পারেননি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ব্যক্তি আজ আর নেই পৃথিবীতে, তার চলে যাওয়ার দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতেও। দীর্ঘ পোস্টে অনামিকা লিখেছেন, রেস্ট ইন পিস, তোমার চিঠি পেয়েছি। এটা হলো সেলফলেস ভালোবাসা, আর যেটা ঠিক পৌঁছে যায় যেখানে পৌঁছানোর। তোমার জন্য অনেক ভালোবাসা রইল। এত কেউ ভালোবাসতে পারবে না আমায়, যেভাবে তুমি বুঝিয়ে দিয়ে গেলে। পরের জন্ম হেসে খেলে বেরিয়েও, খুব ভালো হবে তোমার। মেয়েটির নাম স্নেহা। পোস্টে তার কথাই উল্লেখ করেছেন অনামিকা। শেয়ার করেছেন মেয়েটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক। মেয়েটির বোন তানি দিদির অ্যাকাউন্ট থেকে অনামিকার পোস্টের নিচে কমেন্ট করে লিখেছেন, অনামিকা দি, আমি তানি। আমার দিদিভাই স্নেহাস খুব খুশি হচ্ছে উপর থেকে, যে তার ভালোবাসার মানুষ তাকে নিয়ে এতটা ভেবেছে। সত্যি আমার কিছু বলার নেই আর। স্নেহাকে তিনি কি অনামিকার বন্ধু না তার ভক্ত, বিষয়টি জানতে অনামিকার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী স্পষ্ট উত্তর দেন, আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি পোস্ট করেছি ঠিকই, কিন্তু বিষয়টা খুবই প্রাইভেট, আমি প্রাইভেট রাখতে চাই। অনামিকার এই আবেগগ্রহণ পোস্টে সকলে তাকে বাহবা দিয়েছেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।